আবার সুন্দরবন ওয়াইল্ড লাইফের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা আবারও চলে এসেছি কাঁকড়া ধরতে। আজ তৃতীয়ার গন আছে, শুনছিলাম অনেক কাঁকড়া হচ্ছে নাকি, সেই জন্য আসলাম আজকে। তো অনেক সরঞ্জামও নিয়ে এসেছি সাথে করে। দুজন আগে চলে গেছে, আমি আর সন্তু একটু পিছনে হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, সেই জন্য পিছনে পিছনে যাচ্ছি। তো আজকে জাল পেতেও মাছ ধরবো, সাথে দোন নিয়ে এসেছি, দোন পেতেও কাঁকড়া ধরবো। তো চলুন দেখা যাক কী কী হয়। তো বন্ধুরা, আমরা দোন ফেলার জায়গায় চলে এসেছি। সন্তু ওদিকে দোন ফেলছে, জল ওঠাও ওদিকে শুরু হয়ে গেছে। এবার সন্তু দোন ফেলবে আর আমি পিছনে পিছনে চার গাঁথব। তো সন্তু দোন ফেলতে থাকুক, আমি পিছনে পিছনে চার গাঁথা শুরু করে দিই। তো সন্তু ওদিকে দোন ফেলছে আর এদিকে আমি চার গাঁথা স্টার্ট করে দিয়েছি। জল উঠতে বেশি বাকি নেই, সেই জন্য তাড়াহুড়ো করে চারগুলো গেঁথে ফেলতে হবে। তো আজকে চার হিসেবে নিয়ে এসেছি বড়ো মাছ। বড়ো মাছটা একটু কাঁকড়া ভালো ধরে, সেই জন্য বড়ো মাছটা নিয়ে এসেছি। তো চলুন চারগুলো তাড়াতাড়ি গেঁথে ফেলি, জল উঠে যাওয়ার মতো হয়ে গেছে। জল উঠে গেছে, আমরা কাঁকড়া চেক দেওয়া শুরু করে দিয়েছি। তো দেখা যাক কী কী হয়। Thank you.
বন্ধুরা, আমাদের কাঁকড়া ধরা প্রায় শেষের পথে। এদিকে কাঁকড়া তোলা চলছে, আর ওদিকে কাকাকে পাঠিয়ে দিয়েছি, কাকা জাল পেতেছে, সেই জালগুলো তোলা হবে। জালে দেখা যাক কী কী বাঁধে। তো তো চলুন দেখা যাক। তো কাকার জাল তোলা হয়ে গেছে, কাকা ডাক দিল যে অনেক মাছ পেয়েছে নাকি, অনেক কাঁকড়াও পেয়েছে। তো চলুন দেখা যাক দেখি কাকা কী কী পেল। এখানে অনেকটা জল, পুরো বুক সমান জল। আজকে এতটা জল হবে বোঝা যায়নি। কাঁকড়া মাছ গুলো খাই সব শেষ দিছে কাঁকড়ায়। অনেক জল, জল মানে বহুত জল। তো বন্ধুরা, আমাদের কাঁকড়া ধরা আজকের মতো শেষ। চলুন দেখা যাক কী কী পেলাম। আজকে বাড়ি যেয়ে দেখাবো আপনাদের, এখন আর দেখাবো না, কারণ জল নেমে আসছে, অনেকটা কষ্ট হয়ে গেছে, সেই জন্য বাড়ির দিকে যাব। তো সারাদিন খাটাখাটনির পরে চলুন দেখা যাক কী কী পেলাম। এখন কাঁকড়াগুলো বাঁধা হচ্ছে, বেঁধে রেখে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। আমাদের অত বেশি নেই, আমি খালি একটা প্যান্ট পরি।